দেখছো? অপূর্ব সাইজ আসছে তো। হ্যাঁ, তো এ গাছে অনেক পেয়ারা ছিল এবং আমরা তো খাচ্ছি, আর পাখি তো খাচ্ছে, নষ্ট করছে। হ্যাঁ, এটা প্লাস হবে 1 কেজি অবধি হয়, কিন্তু এটা থাইল্যান্ড থেকে আনা একটি ভ্যারাইটি, আমি নিজে গিয়েই এনেছিলাম, এটা 8 সালে এনেছিলাম, তো এখনও চলছে সেটা। আর আমি যা টেস্ট করি সেটা ভালো হতেই হবে, আর কারণ আমি যেটা টেস্ট করেই আনি, যেগুলো ভালো আমার মনে হয় সেগুলোই আনি, আর পরবর্তীতে আর কেউ ঠকবেন না, ঠকলে আমিই ঠকবো। প্রথমত যেটা ভালো হবে না সেটা আমি কেটে ফেলবো, রাখবো না। এটা দুটো প্লাস্টিক দেওয়া হয়েছে কেন, পাখিতে ফুটো করে ফেলে, প্লাস্টিকের উপর দিয়ে ওরা শুরু করেছে। হ্যাঁ, আরে এসো, হ্যাঁ এসো এসো। হ্যাঁ, লাগিয়েছি, আমরা টেস্ট করছি যে আঙুর আমাদের এখানে হবে কি হবে না, সেটাই দেখছি আসলে, যে আঙুর যে এখানে হবেই এখনও আমি শিওর নই। তবে বর্ষাকালে কিন্তু এর হাল খুব খারাপ হয়ে গেছিলো, এখন আবার যেই বর্ষা গেল আবার এই নতুন শাখাগুলো বেরিয়েছে, তাতে করে লক লক করে বাড়ছে কিন্তু এরা। আমরা এতে বর্ষাকালে কিন্তু এর শুধু কিছু আমি কীটনাশক দিতাম আর ফাঙ্গিসাইড দিতাম, আর কোনো খাবার দিইনি, যে গাছগুলো হয়তো ভালো আর হবে না। কিন্তু এখন দেখছি নতুন শাখা বেরিয়ে মাচা আবার ভরতে শুরু করেছে। তো আমাদের এখানে মূলত, আমাদের এখানে যে লোকাল ভ্যারাইটি ছোট একটা আঙুর রয়েছে, থোকো থোকো হয়, আর সেটা কিন্তু ইসের এই শীতকালের শেষের দিকে ফল আসে, ফুল আসে। আর এটা কখন হবে ঠিক জানি না, এর কতগুলো কাটিংয়ের ব্যাপার রয়েছে এবং কতগুলো ওষুধ ব্যবহার করার ব্যাপার রয়েছে, তবে আমার মনে হচ্ছে এটাও শীতের শেষের দিকেই আসবে। নাসিকে অলরেডি অনেক জায়গায় ফল ধরে গেছে, আবার অনেক গাছে ধরেনি, নাসিকেই, কারণ আমি রিপোর্ট নিচ্ছি ওখান থেকে, ওখানে আমার একজন আছেন, আমার জানাশোনা পরিচিত। কিন্তু এই ভ্যারাইটি ওখানে কেমন হচ্ছে, কী হচ্ছে, কখন বেরোচ্ছে বা কোন পরিচর্যা করলে হবে, সেইগুলো আমি খবর নিচ্ছি, তবে সম্পূর্ণ পরিচর্যা করতে পাচ্ছি না, কারণ অনেক মেডিসিন এখানে পাওয়া যায় না। নাসিক থেকে আমিও কিছু এনেছি, যাই হোক, এইগুলো তবুও দেখছি, আমি শীতের শেষ অবধি অপেক্ষা করছি, শুধু এই বছরই নয়, আরও 1 বছর দেখব ফল, 2 বছরে যদি না হয় তখন আমি বলবো আপনারা করবেন না, আর যদি হয় সেটা দেখবেন। ভিডিওটা ভবিষ্যতে আরও এই ভিডিওগুলো দেখতে হবে আপনাদের, কারণ আপনারা বুঝবেন না যে আঙুর হবে কি হবে না, এখনই কেউ বাণিজ্যিকভাবে আঙুর চাষ করতে যাবেন না, যদি লস হয় আমার হোক। হ্যাঁ, কতগুলো জাত লাগিয়েছে এখানে? আমার 6টা জাত আছে এই মাচাতে, 6 মাচায় 6টা জাত আছে, তো ওইদিকে আরেকটা রয়েছে। যাই হোক, এইগুলো দেখছি, ওটা সম্ভবত হবে। এইগুলো তো একটা সময় 2-1টি ফুল দেখা গেছিলো, সেটা বর্ষার আগে, তখন কিন্তু এই ধরনের ভর্তি হয়ে গেছিলো একবার, কিন্তু এই যে এই এটা দেখাও, বর্ষাকালে কিন্তু এই চেয়ারা হয়ে গেছিলো পাতার, এখন আবার দেখুন কি সুন্দর হচ্ছে। আঙুর এখন এখানে, তবে এটা নাসিকের ভ্যারাইটি নয়, এই এইদিকের গাছগুলো নাসিকের নয়, তো নাসিকেরটা যদি একটা দেখতে পাই সেটা বড় আনন্দের হবে। এটা কচি কিন্তু, এই 2টো থল আছে। হ্যাঁ, তবে এগুলো বাড়বে আরো। তবে আমি 100-এর মধ্যে মোটামুটি 50% শিওর যে কোনো ফল আসবে, বিকাদা এনেছে মানে ফল আসতে বাধ্য হতে হবে। দেখছি, চেষ্টা করব। হ্যাঁ, তাই তো, এখানে তো ফল আসছে দাদা। হ্যাঁ, এখানেও রয়েছে, তবু দেখি বাণিজ্যিকভাবে কতটা সফল হওয়া যায় সেটা আগে আমরা বিশ্লেষণ করে দেখব, তারপর বলবো যে আপনারা চাষ করবেন কি করবেন না, কারণ চাষ করার মতো আমার টাইম নেই, তাই আমি শুধু এখানে দেখব, গবেষণা করব আর কি, মূলত এগুলো করে যেটা ঠিক সেটা তারপর আপনাদের জানাবো। তবে এই আঙুরের মাচার তলায় দাঁড়িয়ে একটি কথা আমি বলছি, আমি একটি শস্যের ভ্যারাইটি এনেছি,
এক বিঘা জমিতে সাধারণত আমাদের যেসব চলমান শস্য রয়েছে এগুলো কিন্তু হয় আপনার 4 কুইন্টাল 10 মণ, আর আমি যেটা এনেছি সেটা হওয়ার কথা 6 থেকে 7 কুইন্টাল। তো এই চাষটা আমি করেছি কেবল, আমারও গাছ ছোটো, ভবিষ্যতে খোঁজ নেবেন যে শস্যটা কেমন হলো। যদি কিনা এই শস্যটা যদি 6 থেকে 7 কুইন্টাল বিঘাপতি হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এই শস্যের একটা আমূল পরিবর্তন হয়ে যাবে। এখানে সেটা আমি লাগিয়েছি, ওই দূরে রয়েছে ওখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে লাইন, আবার গাছ থেকে গাছের দূরত্ব থাকবে 3.5 ফুট 3 ফুট, 3.5 ফুট লাইন দিয়ে লাগাতে হবে। এক বিঘা শস্যেতে আপনার এক বিঘা জমিতে আপনার শস্য লাগবে মাত্র 100 গ্রাম, 100 গ্রাম, কারণ আপনি 3 ফুট দূরে দূরে একটি গাছ লাগান, 3 ফুট 3.5 ফুটে লাইন করবেন, এমনি লাইন করবেন, আর 3 ফুট দূরে দূরে লাইনে লাগিয়ে যাবেন। 3.5 ফুট কেন বললাম, জমিতে নিরতে হবে না। আর একটি গাছ 700 গ্রাম থেকে 1 কেজি শস্য হতে মানে হয় এটা আমি জানি। তো আপনারাও দেখতে থাকুন যে শস্যটা কেমন হয়। যদি এটা আমার জমিতে ঠিকঠাক হয় আগামী দিনে কিন্তু শস্যের একটি ভালো রকম পরিবর্তন আসবে শস্য চাষে। না একই সময়, এখনই একই সময় একই পিরিয়ডে আসবে শস্যটা। ধরুন 1 ফুট স্টিকে, শস্যের যে স্টিকগুলো থাকে 1 ফুট স্টিকের মধ্যে যদি ইসে হয় ফলের সংখ্যা, আমাদের দেশি ভ্যারাইটিগুলোর ফলের সংখ্যা যদি হয় 20টা, এটা হবে ওই 1 ফুটের মধ্যে 50টা, সেই করেই তো ফলনটা তো সেভাবেই বাড়বে, ঘন ফল হবে, ঘন ফল। তো যাই হোক, ভবিষ্যতে যদি আমার এখানে ঠিকঠাক হয় তাহলে ওই বীজের জন্যে আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফোন নাম্বার 9002716291, এ নাম্বারে আপনারা আমি সফল হলাম কি না ওই চাষে সেটাও জানতে পারেন, আর আর হয়নি মানে ফলন হয়নি সেটাও জানতে পারবেন। আমি মানাও করতে পারি, আপনাদের চাষ করবেন না যে ফলন ভালো হয় না সেটাও বলতে পারি, তবে খবর রাখবেন, আশা করি হবে। নমস্কার, আমি বিকাশ, আর আমার নামেই আমার নার্সারির নাম বিকাশ নার্সারি। এটা নদিয়া জেলার গাংনাপুর থানার অন্তর্গত। রানাঘাট থেকে আপনারা যে যেখান থেকে আসুন রানাঘাটে আসতে হবে, রানাঘাট থেকে রানাঘাট বনগাঁ লোকালে চেপে আপনি নব রায়নগর স্টেশনে নামুন, সেখানে সেখান থেকে টোটো ধরুন, টোটোতে আমার নার্সারি চলে আসুন। যারা টোটো চালান তারা সবাই আমাকে চেনেন, তো আপনাদের আসতে কোনো রকম অসুবিধা হবে না। আসুন, নতুন নতুন গাছ, নতুন নতুন ফল আমি আনছি, এবং যতটা আনছি ততটা আপনাদের জানাচ্ছি না, কারণ আগে আমি সেগুলো টেস্ট করব, তারপরে আপনাদের দেব। তবে খবর রাখুন এবং খবর নেয়ার একটা ইচ্ছে রাখুন, ভবিষ্যতে কিন্তু আমার কাছে যা পাবেন ঠকবেন না, কেউ এতদিন কেউ ঠগেন নি, আমার একান্তই ভুল না হয়ে গেলে আপনারা ঠকবেন না কেউই, কারণ ভুল বশত কোনো দিন হয়তো বা কিছু ভুল হতে পারে, হ্যাঁ, কিন্তু আমি জেনে শুনে কাউকে কোনো দিন খারাপ গাছ দেব না, তো আমি দিও না, এটা আমার ছোটোবেলা থেকে চরিত্র। আমি কারোর সাথে উল্টোপাল্টা কথাও বলি না, উল্টোপাল্টা ব্যবহারও করি না, এবং আমি যা দেব তাই নেবেন, শুধু আপনি একবার বলবেন আমার এটা চাই, আপনি বারবার বললে কিন্তু আবার আমরা রেগে যাই, কারণ আমি জানি আমার যেটা দেব, আপনি 14 বার বললে যেটা দেব, একবার বললে সেটাই দেব। তো কোনো মিথ্যে সিদ্ধের ব্যাপার নেই, নতুন নতুন জাত আপনারও আরও সামনের দিকে পেয়ে যাবেন, আপনারা আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।